কেমন আছো বন্ধুরা? তোমাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল গেমবয়ে। এতক্ষণে হয়তো বা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছো আজকে আমরা কী বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফ্রি ফায়ারের কিছু গানের অ্যাটাচমেন্ট সম্পর্কে। সেই বিষয়ে ভালোভাবে বুঝানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এমপি ফোরটির নিচে, হ্যাঁ এই তো এখান থেকে পারচেস করে নিচ্ছি, এবং এর সাথে নিয়ে নিতে পারি স্কারেল। তো বন্ধুরা, আজকে আমরা প্রথমে আলোচনা করব লেভেল 3 ম্যাগাজিন এবং ডবল ম্যাগাজিনের মধ্যে কোনটি ভালো হয়। সেটির জন্য আমরা MP40টাকে প্রাধান্য দেবো, কারণ MP40 রেট অফ ফায়ার বেশি। এখান থেকে আমরা নিয়ে নিব লেভেল 3 ম্যাগাজিন এবং ডবল ম্যাগাজিন। তো বন্ধুরা, তোমরা অনেকেই খেলে থাকবে ফ্রি ফায়ার, এগুলো দেখে থাকবে, কিন্তু সবাই বেশিরভাগ প্লেয়ারে জানে, কিন্তু যারা নতুন নতুন তারা হয়তো বা জানে না এসব অ্যাটাচমেন্টের ব্যবহার কী। হ্যাঁ, তোমরা এতটুকু তো বুঝতে পারবে যে ম্যাগাজিন ইউজ করলে বেশি পরিমাণে গুলি ইউজ করা যায়, অর্থাৎ তোমাদের যে অরিজিনাল ম্যাগাজিন থাকে সেটার থেকে বেশি পরিমাণে গুলি ইউজ করে তোমরা খেলতে পারবে। কিন্তু এর সত্ত্বেও আরেকটা নতুন অ্যাটাচমেন্ট যে ডাবল ম্যাগাজিন আছে, এর অত্যন্ত ভালো একটা দিক রয়েছে, সেটা তোমরা এখানে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে। আমরা MP40 হাতে নিয়েছি, এদিকে ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা এখন লেভেল 3 ম্যাগাজিন লাগিয়ে রেখেছি। দেখো গুলিটা শেষ হওয়ার পর দেখো কতক্ষণ সময় লাগলো, আবার এখন দেখো ডাবল ম্যাগাজিন ইউজ করার পর কতক্ষণ সময় লাগে, দেখেছো অত্যন্ত দ্রুত গতিতে নিয়ে, অর্থাৎ তুমি যদি এটা ইউজ করো অনেক উপকার পাবে। তো বন্ধুরা, এবারে আমরা দেখব স্টোকসের ব্যবহার। তোমরা ফ্রি ফায়ারে খেলছো যারা, তারা সবাই হয়তো বা স্টোক সম্পর্কে স্টোক দেখেছো, আমাদের গানগুলোতে স্টোক ইউজ করে থাকি। স্টোকের ব্যবহার সম্পর্কে তোমরা দেখাতে যাচ্ছি। দেখো আমি এখান থেকে শুরু করছি, স্টোক লাগিয়ে আমি যখন এত দূর পর্যন্ত আসতে পেরেছি, স্টোক লাগিয়ে আমরা গুলি করলে এত দূর পর্যন্ত আসতে পারি। আবার স্টোক ছাড়া যদি চেষ্টা করে দেখি, দেখো বন্ধুরা আমি আবার সেই জায়গায় ফিরে এসেছি, স্টোক ছাড়া এগিয়ে দেখো আমরা স্টোক ছাড়া এই প্রথম লাইনটা ক্রস করতে পারছি না। আমি আবার দেখাচ্ছি, স্টোক লাগালে অর্থাৎ MP40 যদি স্টোক লাগিয়ে আমরা আসতে পারি, এটা আমাদের মুভমেন্ট স্পিডকে একটু ইনক্রিজ করে দেয়। দেখো এখান থেকে আবার যাত্রা শুরু করছি, দেখবে প্রথম লাইনটা আমরা ক্রস করে ফেলবো, প্রথমবার স্টোক ছাড়া কিন্তু আমরা পারিনি। দেখো ভালোভাবে এই তো আমরা প্রথম লাইনটা ক্রস করে ফেলেছি, অর্থাৎ স্টোক আমাদের মুভমেন্ট স্পিডকেও বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এখন আমরা কথা বলতে চাচ্ছি সাইলেন্সার এবং মাজেল সম্পর্কে। সাইলেন্সার ফ্রি ফায়ারে সকলের একটি প্রিয় জিনিস, কারণ সাইলেন্সার লাগিয়ে যদি এনিমিকে গুলি করা হয় তাহলে কিন্তু সাইলেন্সার শব্দটা শোনা যায় না। আর আরেকটা ভুল ধারণা সবার মধ্যে প্রচলিত আছে, সাইলেন্সার লাগালে নাকি ড্যামেজ কম দেয়, কিন্তু না বন্ধুরা, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ আমরা যদি সাইলেন্সার লাগিয়ে তারপর গুলি করি তাহলে দেখতে পাচ্ছ যে 231 দেবে, সাইলেন্সার ছাড়াও কিন্তু 231 দিয়েছিল। তো এই ভুল ধারণাটা সবার মধ্যে থাকা সত্ত্বেও তার জন্য অনেকে সাইলেন্সার হয়তো ইউজ করতে জানি, কিন্তু সাইলেন্সার সবার একটা প্রিয় জিনিস, সাইলেন্সার দিয়ে মানে এনিমি ঘোড়াখড়ো টের পায় না, আমরা কোথা থেকে মারছি এটা আমাদের জন্য অনেক ভালো একটা জিনিস। তো এই ছিল আজকের মতো ভিডিও, ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে দাও যেন আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাও তোমরা সবার আগে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের মতো নতুন ইউটিউবারদের তোমরা প্লিজ সাপোর্ট করে দাও, সাপোর্ট করলে অনেক খুশি হব, এবং পাশে থাকতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ, টাটা, সালামু আলাইকুম।